सुप्रिय शिक्षार्थी तुम्हारे आबारो आमंत्रण जानाच्छि आजकेर अनलाइन क्लासे। आज आमार क्लास नवम और दशम श्रेणी मानविक शाखार बांग्लादेशेर इतिहास और विश्व सभ्यता सम्पर्के बांग्लादेशेर इतिहास और विश्व सभ्यता बोइयेर द्वितीय अध्यायेर विश्व सम्पदा सभ्यता सम्पर्के विश्व सभ्यता बा वार्ल्ड सिविलाइजेशन। आमरा वार्ल्ड सिविलाइजेशन सम्पर्के आलोचना करार पूर्वे जानबो जे सभ्यता कि। सभ्यता हच्छे आदिम और अज्ञ अवस्था थेके मानुष के शिक्षित करा उन्नत करा एवं रुचिमर्जित करा। आमरा आरो एकटी सुंदरभावे बोलते पारि जे सभ्यता हच्छे बर्बर अवस्था थेके सभ्यता हच्छे बर्बर अवस्था थेके मानुष के दूरे एने शिक्षित करा उन्नत करा समाज विकाशे अग्रगति करा एवं रुचिमर्जित करा। सभ्यता सम्पर्के संज्ञा दिते गिये जिस बार्ड बोलेछेन जिस बार्टर मते सभ्यता हच्छे सांस्कृतिक जीवने परिणत स्थल जिस बार्डर मते सभ्यता हच्छे सांस्कृतिक जीवने परिणत स्थल। एल एस मार्गारेट मते एल एस मार्गार तार एक ग्रंथ हे एनसियंट सोसाइटी ग्रंथटार नाम कि एनसियंट सोसाइटी ग्रंथे बोले सभ्यता हे एनसियंट सोसाइटी ग्रंथे बोले सभ्यता हे कुसंस्कार वर्जित जीवन चूड़ान स्तर पर्याय। तो एल एस मार्गार तार ग्रंथटार नाम कि एनसियंट सोसाइटी ग्रंथे बोले सभ्यता हे कुसंस्कार वर्जित जीवन चूड़ान्त स्तर बा पर्याय। तो एखाने आमरा दुइटा मनुष्यर संज्ञा उपस्थापन करेछि। प्रथम दिशे जिसबार्ट बोलेछेन सभ्यता हच्छे कुसंस्कार सांस्कृतिक जीवनेर एकटि परिणत स्तर। আর এল এস মার্গার তার একটি গ্রন্থ এনসিয়েন্ট সোসাইটি তার একটি গ্রন্থ নাম কি তার এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থে বলেছেন সংস্কৃতির কুসংস্কার বর্জিত জীবনের চূড়ান্ত স্তর বা পর্যায় হচ্ছে সভ্যতা। তো সভ্যতার প্রথম দিকে মানুষ কৃষিকাজ জানত না। তখন মানুষ কি করত বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াতো সেখানে তারা ফলমূল সংগ্রহ করত আর ওই ফলমূল তারা খাদ্য হিসেবে ব্যবহার করত। তো এরকমভাবে তারা চলতে চলতে একসময় তারা পাথর খুঁজে পেল। সে পাথর কী করলো তারা পাথর মানে ঘষে ঘষে পাথর একটার সাথে আর একটা ঘষে তারা কী করলো ধারালো অস্ত্র তৈরি করলো। তো ওই ধারালো অস্ত্র ছিল তাদের পাথরই ছিল তাদের প্রথম হাতিয়ার প্রধান হাতিয়ার। এই জন্য ওই যুগকে বলা হয় পাথরের যুগ। তবে ওই পুরনো যুগটাকে পাথরের যুগ বলা হয় কেন তারা পাথর দিয়ে বিভিন্ন প্রকার অস্ত্র তৈরি করত এবং ওই অস্ত্র তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আর এজন্য ওই যুগটাকে বলা হয়েছিল পাথরের যুগ। কোন যুগ? পাথরের যুগ। এই যুগে মানুষ পাথর ব্যবহার করত এই জন্য এই যুগটার নাম হয়েছিল পাথরের যুগ। আর এই পাথরের যুগের প্রথম পর্যায়ে পাথরের যুগকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্রথম পর্যায়ে একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। তো পাথরের যুগের যে প্রথম পর্যায়টা ওটা হচ্ছে পুরনো পাথরের যুগ বা পুরুপলীয় যুগ। তাহলে প্রথম পর্যায়টাকে কী বলা হয় পুরনো পাথরের যুগ বা পুরুপলীয় যুগ তা আমরা পাথরের যুগটাকে কয় ভাগে ভাগ করছি? পাথরের যুগটাকে আবার দুই ভাগে ভাগ করছি।
মানুষের প্রথম মানব সভ্যতার যে যুগটা প্রথম শুরু হয়েছিল সেটা হচ্ছে পাথরের যুগ। আর ওই পাথরের যুগে মানুষ পাথর ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করত, আর ওই পাথরই ছিল তাদের প্রথম হাতিয়ার, সেজন্য ওই যুগটাকে বলা হয় পাথরের যুগ। আর এই পাথরের যুগটাকে দুটি স্তরে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রথম যেটা প্রথম পর্ব পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে। তো প্রথম পর্যায়ে যেটা সেটা হচ্ছে পুরনো পাথরের যুগ বা পুরুপলীয় যুগ। এরপরে আমরা যখন মানব সভ্যতা এই যাযাবর জীবন থেকে অবসান পেল, তখন মানুষ এই পুরনো পাথরের যুগ বা পুরুপলীয় যুগে মানুষ আগুন ব্যবহার করতে জানতো না, তারা আগুন ব্যবহার করতে জানতো, তারা শুধু বনে বনে ঘুরতো, ফলমূল সংগ্রহ করতো, তারপরে তারা কী করতো, সেই ফলমূল তারা খাদ্য হিসেবে ব্যবহার করলো। তো আমাদের আজকের বিষয়টি যেহেতু ইতিহাস সম্পর্কে, সেহেতু তোমাদেরকে একটু ইতিহাস নিয়ে আমি আলোচনা করি। তারা যে বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করতো, সেই ফলমূল তারা খেত এবং খাওয়ার পরে ওই ফলের বিচিগুলি তারা কী করলো, তাদের চতুর্দিকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তারা দেখলো যে কিছুদিন পরে ওই বিচিগুলো থেকে পুনরায় নতুন চারাগাছ জন্ম নিল। তো নতুন চারাগাছ যখন জন্ম নিল, জন্ম নিয়ে আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে কিছুদিন তারা বন থেকে ফলমূল আনতো, গম, বার্লি, যব, এ সমস্ত শস্য দানা নিয়ে আসতো। তো ওই কিছুদিন পরে দেখো কিছু বা কয়েক মাস পরে দেখলো যে ওই গাছগুলো থেকে পুনরায় ওই শস্য উৎপাদিত হতে লাগলো, ঠিক আছে। তো তখন তারা বুঝতে পারলো যে আমরা যদি এই ফলের বিচুগুলি ফেলে দিই এবং সেখান থেকে যদি আবার চারাগাছ জন্ম নেয়, তাহলে আমরা এই চারাগুলো যত্ন নিতে পারি এবং তা থেকে আমরা পুনরায় শস্য পেতে পারি। এভাবে তাদের মনে কি কৃষিকাজের একটা সূচনা জন্ম নিল। তো কৃষিকাজের সূচনা, কৃষিকাজ করার যখন আগ্রহ তাদের মনে জন্ম নিল, তখন তাদের থেকে যাযাবর জাত জীবনের অবসান ঘটলো। যাযাবর জীবন, তো যাযাবরকেরা, যাযাবর হচ্ছে যারা এক স্থায়ে দীর্ঘদিন বসবাস করে না, এক স্থায়ে তারা দীর্ঘদিন থাকে না, কখনো এখানে কখনো ওখানে আবার অন্য জায়গায়, এভাবে তারা ঘুরে ঘুরে বসবাস করে। তো তারা দেখলো যে যদি আমরা ঘুরে ঘুরে বসবাস করি তাহলে আমাদের পক্ষে কৃষিকাজ করা সম্ভব নয়। কৃষিকাজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের এক জায়গায় দীর্ঘদিন থাকতে হবে, কারণ আমরা কৃষি ফসল, কৃষি বীজ যখন বপন করবো তখন সেটা থেকে সাথে সাথে সাধারণত ফল আমরা পাই না, কিছুদিন অপেক্ষা করতে হয়। তো কিছুদিন যদি অপেক্ষা করতে হয় সেখানে আমাদের কিছুদিন বসবাস করতে হবে। তো বসবাস করার জন্য আমাদের কী করতে হবে, একটা আবাসস্থল তৈরি করতে হবে। তারা এই কৃষিকাজের যখন সূচনা তখন তাদের মনে কী হলো, নতুন ঘর বাড়ি তোলার স্বপ্ন জাগলো, তারা ঘর বাড়ি তুলল, তারা ঘর তৈরি করলো। আর দেখা গেল যে বেশিরভাগ এই ইয়াগুলো মানুষের গড়বাড়ি বা আবাসস্থলগুলো নদীর তীরে গড়ে উঠেছিল, ঠিক আছে। যখন তারা কৃষি বা বর্বর জীবনের অবসান ঘটলো, কৃষিকাজের সূচনা হলো এবং নতুন আবাসস্থলের প্রয়োজন দেখা দিল, আর তখন থেকে এই পাথরের যুগের একটা নতুন অধ্যায় শুরু হলো, আর সেটার নাম হচ্ছে নবপাথরের যুগ বা নবপলীয় যুগ। যখন মানুষের মনে কৃষিকাজের আগ্রহ, বর্বর জাতির অবসান ঘটল, কৃষিকাজের আগ্রহ জাগল, ঘরবাড়ি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিল, তখন আমাদের আরেকটা যুগ শুরু হলো, আর ওই যুগটার নাম হচ্ছে নতুন পাথরের যুগ। ওই যুগটার নাম হচ্ছে নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ, নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। আমরা দেখলাম কি এই পাথরের যুগটাকে দু পর্যায়ে ভাগ করেছে। প্রথম পর্যায়ে হচ্ছে যখন মানুষ কৃষিকাজ জানতো না, তারা বনে বনে ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ করতো, সেই ফলমূল খেয়ে তারা জীবনধারণ করতো। ওই যুগটাকে বলা হয় কি পাথরের, আর তারা কী করতো, পাথর খুঁজে পেত, পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করতো, আর ওই অস্ত্রই ছিল তাদের প্রধান হাতিয়ার। তো ওই যুগটাকে বলা হয় পাথরের যুগ। পাথরের যুগ বলা হয় কেন, তারা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করতো, এই জন্য যুগটাকে বলা হয় পাথরের যুগ। এই পাথরের যুগটাকে আমরা দুই পর্যায়ে ভাগ করি। প্রথম পর্যায়ে হচ্ছে পুরনো পাথরের যুগ বা পুরুপলীয় যুগ। এরপরে যখন পুরুপলীয় যুগ থেকে মানুষ আস্তে আস্তে পরিত্রাণ পেল, বর্বর জাতি থেকে মানুষ যখন পরিত্রাণ পেল, তারা কী করলো, এই বর্বর জাতি থেকে যখন পরিত্রাণ পেল তখন তাদের মনে কৃষিকাজের সূচনা জন্ম নিল। কৃষিকাজের জন্য যখন তারা কৃষিকাজ করবে মনে আগ্রহ জাগলো, তখন তারা কী করলো, এক জায়গায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখলো। আর স্থায়ীভাবে বসবাস করতে হলে সাধারণত তাদের ঘরবাড়ি নির্মাণ করতে হয়। ঘরবাড়ি নির্মাণ করলো তারা কিসে, নদীর তীরে। যখন তারা নদীর তীরে ঘরবাড়ি নির্মাণ করলো তখন পাথরের যুগের আরেকটা অধ্যায় শুরু হলো, আর সেটা হচ্ছে নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। এই নবপলীয় যুগে মানব জীবনের সভ্যতার মোটামুটিভাবে অগ্রগতির দিকে যেতে থাকলো। মানুষ প্রাচীনকালে মানুষ
বেশিরভাগ সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল। আমরা প্রাচীন সভ্যতাগুলো আলোকপাত করলে দেখতে পাই, যেমন মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে। এভাবে অনেক সভ্যতার আলোচনা করলে আমরা দেখতে পাবো যে বেশিরভাগ সভ্যতাই সাধারণত নদীর তীরে গড়ে উঠেছিল, কারণ সভ্যতার শুরু হয়েছিল কৃষিকাজ দিয়ে। আর কৃষিকাজের জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আমাদের পানি, কারণ শুধু কৃষি না, মানুষ এবং অন্যান্য জীবজগৎ বেঁচে থাকার জন্য প্রথম প্রয়োজনীয় উপাদান হচ্ছে পানি। পানি ছাড়া কোনো অস্তিত্ব, জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। এজন্য মানুষ কী করলো, নদীর তীরে তাদের বসবাস শুরু করলো এবং তাদের সভ্যতার স্বর্ণযুগ শুরু হলে, আর তখন থেকে শুরু হলো সভ্যতার এক নতুন যুগ। তো আমরা সভ্যতার এক নতুন যুগ, আর আমরা এই পর্যায়ে যা আলোচনা করবো, প্রথম পর্যায়ে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো এবার আমরা যে আলোচনা করবো তা হচ্ছে মিশরীয় সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। আমরা আজ যে পর্যায়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা আমরা এ পর্যায়ে আলোচনা করব মিশরীয় সভ্যতা সম্পর্কে। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। তো আফ্রিকা মহাদেশে বর্তমানে যে দেশটি ইজিপ্ট নামে পরিচিত, দেশটির নাম কি? ইজিপ্ট। ইজিপ্ট নামে পরিচিত এই দেশটির প্রাচীন নাম ছিল মিশরীয় সভ্যতা। আর মিশরীয় সভ্যতার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব, মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দের মধ্যে নীল নদের তীরে। আমরা পূর্বে বলেছি প্রাচীনকালের সভ্যতাগুলো সাধারণত নদীর তীরে গড়ে উঠেছিল, তা আমরা এখানে দেখতে পাচ্ছি মিশরীয় সভ্যতাটা আফ্রিকা মহাদেশের যে দেশটি বর্তমানে ইজিপ্ট নামে পরিচিত, এর প্রাচীন নাম ছিল মিশরীয় সভ্যতা। তো এই মিশরীয় সভ্যতাটার সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দের মধ্যে, কোন নদীর তীরে? নীল নদের তীরে। তাহলে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত হয়েছিল? নীল নদীর। মিশরীয় সভ্যতাটি নীল নদের তীরে 5000 থেকে 3200 অব্দের মধ্যে গড়ে উঠেছিল। আর তারপর থেকে এই সভ্যতাটি তার সুমহান গৌরব ইতিহাস বহন করে আসছে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে খ্রিস্টপূর্ব 3200 অব্দে মিশরে প্রথম রাজবংশের শাসন শুরু হয়। 5000 থেকে 3200 অব্দে মিশরে প্রথম রাজবংশের শাসন শুরু হয়, আর তখন থেকে মিশর তার ঐতিহ্য, মিশরের ইতিহাস যুগের সূচনা হয়েছে। মিশরের ইতিহাস যুগের সূচনা হয়েছে কবে? খ্রিস্টপূর্ব 3200 অব্দ থেকে মিশরের প্রথম রাজবংশের শাসন শুরু হয়, আর তখন থেকে ইতিহাস যুগের শুরু হয়েছে। এই সময় একই সময়ে মিশরের নারমার বা মনেশ নামে, নাম কি? নারমার বা মনেশ নামে একই ব্যক্তি মিশরের একাধারে সে কী ছিল? প্রথম নরপতি। খ্রিস্টপূর্ব 3000 অব্দে মিশরের প্রথম রাজবংশ শাসন শুরু হয়। নারমার বা মনেশ নামে একই ব্যক্তি মিশরের একাধারে কী ছিল? প্রথম নরপতি বা পুরোহিতের দায়িত্ব গ্রহণ করে, আর এই মনেশ যিনি, তিনি মিশরের প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করে। আর ফারাওকার, আমি একটু তোমাদেরকে আলোচনা করতে চাই, ফারাও হচ্ছে ফারাও মিশরীয় শব্দ পের উ থেকে ফারাও শব্দটির উৎপত্তি হয়েছে। মিশরীয় শব্দ কি? পের ও মিশরীয় শব্দ পের ও থেকে ফারাও শব্দটির উৎপত্তি হয়েছে। ফারাও হচ্ছে প্রাচীনকালে মিশরের রাজা বাদশাদেরকে ফারাও বলা হতো,
ফারাওরা বংশানুক্রমিক রাজবংশে বিশ্বাসী ছিল, তারা প্রভূত অনেক ক্ষমতার অধিকারী ছিল। মিশরের রাজ্য পরিচালনা করতো ফারাওরা, তারা বংশানুক্রমিক, তারা সূর্য দেবতার বংশধর হিসেবে নিজেদেরকে মনে করত, ঠিক আছে। তো ফারাও মিশরীয় শব্দ প্যার ও থেকে ফারাও শব্দটির উৎপত্তি হয়েছে। ফারাওরা হচ্ছে মিশরের রাজা বাদশাহদেরকে ফারাও বলা হতো, তারা ছিল অসীম ক্ষমতার অধিকারী, তারা নিজেদেরকে সূর্য দেবতার বংশধর হিসেবে মনে করত। এভাবে ফারাওরা তারা শাসন ক্ষমতা পরিচালনা করতে থাকে। ফারাওরা বংশানুক্রমিক পদ্ধতিতে বিশ্বাসী ছিল, তারা মনে করতো যে এক ফারাওয়ের সন্তান পরবর্তীতে ফারাও হবে, ঠিক আছে। তো এতটুকু হলো। এবার হচ্ছে আমরা আলোচনা করব মিশরের ভৌগোলিক অবস্থান। এবার আমরা যে আলোচনা করবো তা হচ্ছে মিশরের ভৌগোলিক অবস্থান। মিশরের ভৌগোলিক অবস্থান, মিশর তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত এই মিশর সভ্যতাটি তিনটি মহাদেশ কি? এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। তিনটি মহাদেশ আছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, এই মহাদেশ দ্বারা বেষ্টিত এই মিশরীয় সভ্যতাটি ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। কোন সাগরের উপকূলে? ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। তো মিশরের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করলে আমরা বলতে পারি যে মিশর তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত এই মিশর সভ্যতাটি। এই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা, যা ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত, ঠিক আছে। তাহলে মিশরের উত্তরে হচ্ছে ভূমধ্যসাগর, উত্তরে ভূমধ্যসাগর, উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে হচ্ছে সাহারা মরুভূমি, পশ্চিমে সাহারা মরুভূমি, এবং দক্ষিণে সুদান, ও আফ্রিকার অন্যান্য দেশ। তাহলে ভৌগোলিক অবস্থাটা সম্পর্কে আলোচনা করলে আমরা কি বলতে পারি? মিশরের ভৌগোলিক অবস্থান, মিশর তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত একটি সভ্যতা। এই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা, যা ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। তো এশিয়ার মিশরীয় সভ্যতার উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে কি? ভূমধ্যসাগর। উত্তরে হচ্ছে ভূমধ্যসাগর, পূর্বে হচ্ছে লোহিত সাগর, আর পশ্চিমে হচ্ছে সাহারা মরুভূমি, এবং দক্ষিণে হচ্ছে সুদান ও আফ্রিকা অন্যান্য দেশ। তো ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করলে আমরা চতুর্দিকের যে ইয়াটা আছে সেটা হচ্ছে উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ, ঠিক আছে। তো এখন বলে আমাদের ভৌগোলিক অবস্থা সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করব মিশরীয় সভ্যতাটার সময়কাল। এই মিশরীয় সভ্যতাটা কত সময় পর্যন্ত স্থায়ী ছিল? আমরা জানি পৃথিবীর ইতিহাসে মিশরীয় সভ্যতা হচ্ছে সবচেয়ে বড় এবং প্রথম সভ্যতা। এখন আমরা দেখব এই সভ্যতাটার সময়কাল কতটুকু ছিল। মিশরীয় সভ্যতার সময়কাল
সময়কাল। মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়েছিল মানুষের হাতে, গোড়াপত্তন হয়েছিল মানুষের হাতে, যা প্রায় 3000 বছর পর্যন্ত স্থায়ী ছিল। মানুষের হাতে যে সভ্যতার গোড়াপত্তন হয়েছিল, ফারাও সম্রাট মানুষের হাতে যে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়েছিল, তা প্রায় 3000 বছর সগৌরবে তাদের মহিমা উজ্জ্বল করে রেখেছিল। ঠিক আছে, কত বছর? 3000 বছর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দে যে সভ্যতা শুরু হয়েছিল প্রথম ফারাও সম্রাট মানুষের হাতে, সে সভ্যতা প্রায় 3000 বছর তারা সগৌরবে তাদের ইতিহাস বহন করে আসছে, ইতিহাস বহন করে আসছে। আর এই সব এই সভ্যতাটি খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ার সময়কাল কি? প্রথম ফারাও সম্রাট মানুষের হাতে যে সভ্যতাটি গোড়াপত্তন হয়েছিল, তা প্রায় 3000 বছর সময়কাল পর্যন্ত সগৌরবে তারা স্থায়ী ছিল। এবং খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ার এক বর্বর জাতি, খ্রিস্টপূর্ব কত শতকে? দশম শতকে কোন জাতি? লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদেরকে পরাজিত করে সিংহাসন দখল করে। লিবিয়ার এক বর্বর জাতি, জাতিটার নাম কি? লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদেরকে পরাজিত করে সিংহাসন দখল করে। কাদের পরাজিত করে? ফারাওদের পরাজিত করে সিংহাসন দখল করে। এরপরে খ্রিস্টপূর্ব 525 অব্দে পারসিকদের হাতে মিশরীয় সভ্যতার শেষ সূর্য অস্তমিত হয়। তো মিশরীয় সভ্যতার শেষ সূর্য অস্তমিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 5025 খ্রিস্টপূর্বাব্দে। পারস্যদের হাতে মিশরীয় সভ্যতার শেষ সূর্য অস্তমিত হয়। এবার আমি আলোচনা করব মিশরের সমাজ বা রাষ্ট্র সম্পর্কে। মিশর তখন ক্ষুদ্র মিশরীয় সভ্যতা, প্রাচীনকালে মিশরীয় সভ্যতা যখন শুরু হয়েছিল, তখন মিশর ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। মিশরীয় সভ্যতা কীভাবে রাজকার্য করেছিল? ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। আর ওই শাসন কার্যগুলি পরিচালিত হতো এই ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে, আর এই শাসন কার্য পরিচালনা করতো ফারাওরা। তা আমি ফারাও সম্পর্কে তোমাদেরকে আগে বলেছি, আমি সুপ্রিয় শিক্ষার্থী। এবার এই পাঠের মধ্যে আমরা যে সমস্ত প্রশ্নগুলি আমাদের আসতে পারে, আমাদের যখন স্কুল খুলবে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলোই হয়তোবা দিতে পারি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, ক্লাসগুলি করবা। আমরা এবার বাড়ির কাজ একটু আলোচনা করি। বাড়ির কাজগুলো সবাই লিখে নাও। এই পাঠের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত বাড়ির কাজ আসতে পারে, যে সমস্ত প্রশ্ন আসতে পারে বাড়ির কাজ, প্রথম হচ্ছে পাথরের যোগ কোনটি? কেন এই যুগকে পাথরের যুগ বলা হয়? কেন এ যুগকে পাথরের যুগ? পাথরের যুগ বলা হয়। পাথরের যুগ বলা হয় মিশরের ভৌগোলিক অবস্থান, মিশরীয় সভ্যতার ভৌগোলিক
ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা কর। ফারাও কারা তাদের সম্পর্কে আলোচনা কর। ফারাও কারা মিশরীয় সভ্যতা পরিচালনার জন্য ফারাওদের ভূমিকা। ফারাওদের ভূমিকা সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।